ছাত্ররা, আজকে হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এই অজৈব রসায়নে কতগুলো গ্যাস তোমাদের আছে পরীক্ষাগারে প্রস্তুতির, যেমন অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, তারপরে নাইট্রোজেন। আজকে আমি অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিটা পরীক্ষাগারে কিভাবে করা হয় সেটা বলবো। সাধারণত অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কুলি চুনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। পরীক্ষাগারে 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 3 ভাগ ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কুলি চুনের মিশ্রণ নিয়ে তাকে উত্তপ্ত করলে, দেখো এখানে দেখানো হয়েছে কি তৈরি হবে, না অ্যামোনিয়া গ্যাস, জলীয় বাষ্প বা জল, ক্যালসিয়াম ক্লোরাইড। এখন বিক্রিয়ায় এই ক্যালসিয়াম ক্লোরাইড পাত্রের মধ্যেই পড়ে থাকবে আর নির্গম নল দিয়ে অ্যামোনিয়া জলীয় বাষ্প বেরিয়ে আসবে। এখন এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো তার সঙ্গে জলীয় বাষ্প মিশিয়ে থাকে, সেই জন্য এটাকে করা হয় কি না, একটা চুনের স্তম্ভের মধ্য দিয়ে, পোড়া চুনের মধ্য দিয়ে পাঠানো হয়। দেখো এই নিচে দিয়ে যাচ্ছে অ্যামোনিয়া জলীয় বাষ্প, জলীয় বাষ্পটা এখানে শোষিত হবে, হয়ে আমরা অ্যামোনিয়া গ্যাস গ্যাস জারে সংগ্রহ করবো। এখন অ্যামোনিয়া গ্যাস যেহেতু বায়ুর থেকে হালকা, সেই জন্য বায়ুর নিম্ন অপসারণ দ্বারা এই গ্যাসটাকে আমরা সংগ্রহ করবো। দেখো বায়ুটা নিচের দিকে নেমে যাচ্ছে আর উপরে অ্যামোনিয়া গ্যাস সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, এখানে একটা কথায় আমরা আসি, এই অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য এমনি আমরা কেমিস্ট্রিতে, ল্যাবরেটরিতে অনেক রকম জিনিস শুষ্ক করার কাজে ব্যবহৃত করি, যেমন ব্যবহার করি, তার মধ্যে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এখানে আমরা পোড়া চুন নিচ্ছি। আচ্ছা, এইগুলো আমরা নিলাম না কেন, কারণ সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড আর অ্যামোনিয়া এটা ক্ষার ধর্মী, তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয় অ্যামোনিয়াম সালফেট লবণ, সেই জন্য আমরা নেব না। একই রকমভাবে ফসফরাস পেন্টক্সাইডের ধর্ম হচ্ছে অ্যাসিডিক বা অম্লধর্মী, তাহলে এখানেও এই ক্ষারীয় পদার্থের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি হবে, অ্যামোনিয়াম ফসফেট লবণ তৈরি হয়েছে। আর ক্যালসিয়াম ক্লোরাইড দিলে কি হয় না, তার সঙ্গে একটা জুট যৌগ গঠন করে, CaCl2 8NH3। অপরপক্ষে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন হচ্ছে ক্ষারীয় এবং অ্যামোনিয়াও ক্ষারীয়, তাই এদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, সেই জন্য অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য আমরা ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন ব্যবহার করি। আর পোড়া চুন দিলে কি হবে, জলটাকে শোষণ করে নিয়ে কলি চুনে পরিণত হবে। ঠিক আছে, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী, তাই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করবে, অ্যামোনিয়া প্লাস সালফিউরিক অ্যাসিড তৈরি হবে অ্যামোনিয়াম সালফেট, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তৈরি হবে অ্যামোনিয়াম NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট। এইবার দেখা যায় অ্যামোনিয়া হচ্ছে একটা গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি আমরা বিক্রিয়া করাই তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সূক্ষ্ম সলিড, ধোঁয়ার মতো সৃষ্টি হবে। অর্থাৎ এই বিক্রিয়াটা এই কারণেই খুব ইম্পর্টেন্ট যে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ তৈরি হচ্ছে। এছাড়াও অ্যামোনিয়াকে চেনবার এটা একটা বিক্রিয়া বা পরীক্ষা আছে, এখানে অক্সিজেনের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া। সাধারণ অবস্থায় অ্যামোনিয়া নিজে জ্বলে না, জ্বলতে সাহায্য করে না, কিন্তু অক্সিজেনের মধ্যে অ্যামোনিয়া হলুদ শিখায় জ্বলতে থাকে এবং নাইট্রোজেন এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। ঠিক আছে, এবার সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় কি করবে না, উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় তাহলে সোডামাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, 2Na+2NH3, 360 ডিগ্রি সেন্টিগ্রেড, 2NaNH2 যেটাকে সোডামাইড বলছি, প্লাস হাইড্রোজেন। আর বিজারণ ধর্ম কি অ্যামোনিয়া, দেখা যায় যে লোহিতপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় তাহলে লাল রঙের কপার, জল এবং নাইট্রোজেন উৎপন্ন হয়, 3CuO+2NH3 হচ্ছে কত, 3Cu+N2+3H2O। একই রকমভাবে উত্তপ্ত হলুদ রঙের লেড অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সাদা রঙের লেড এবং জল এছাড়াও নাইট্রোজেন উৎপন্ন হয়।
আচ্ছা, এখানে আমরা অ্যামোনিয়া বিজারক ধর্ম, অ্যামোনিয়া কেন বলছি না, কপার অক্সাইড থেকে দেখো অক্সিজেন চলে গেছে, অক্সিজেন চলে গেলে বিজারণ, একই রকম ভাবে লেড অক্সাইড থেকে অক্সিজেন চলে গিয়ে লেড হয়েছে, তাহলে এটাও বিজারণ। এইবার ধাতব লবণের সঙ্গে কি বিক্রিয়া? সাধারণত দেখা যায় ধাতব লবণে জলীয় দ্রবণের মধ্যে যদি অ্যামোনিয়া জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, তাহলে কি দেখা যাবে? দেখা যায় যে এই ধাতব লবণের হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ে। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিই, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ হচ্ছে, তার সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সাদা অধক্ষেপ পড়বে, আর ফেরিক ক্লোরাইডের হলুদ বর্ণের একটা ধাতব লবণ, তার মধ্যে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিই, তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের একটা অধক্ষেপ পড়বে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে ফর্মুলাগুলো দেখো, রিয়াকশান AlCl3+3NH4OH AlOH2NH4Cl, একই রকমভাবে ফেরিক ক্লোরাইড, তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে, দিলে ফেরিক হাইড্রোক্সাইড APOH3 আর 3NH4Cl। এইবার এখানে লিকার অ্যামোনিয়া বলে একটা জিনিস আমাদের জানতে হবে। জানি অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রবণীয়, তাই 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে আমরা বলছি লিকার অ্যামোনিয়া। এবার লিকুইড অ্যামোনিয়া বলে একটা কথা আছে, অ্যামোনিয়াকে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায়, সেই তরল অ্যামোনিয়াটাকে আমরা বলি লিকুইড অ্যামোনিয়া। আচ্ছা, আমরা জানি এই যে অ্যামোনিয়া, এ কিন্তু চোখের পক্ষে খুব ক্ষতিকর এবং আমাদের ফুসফুসের পক্ষেও ক্ষতিকর। তো এই লিকার অ্যামোনিয়া যে বোতলের মধ্যে থাকে, সেই বোতলের কি হয় না, ঘরের তাপমাত্রাতেও কিছুটা অ্যামোনিয়া গ্যাস ওই ছিপির কাছে উচ্চ চাপে চলে আসে। তার ফলে কি হয় না, বোতলে ছিপি খুললে প্রচণ্ড গতিতে বেরিয়ে এসে চোখে লাগলে চোখ নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য ওই বোতলে ছিপি খোলার জন্য আমাদের আগে ওটাকে ঠান্ডা জল দিয়ে বোতলটাকে ঠান্ডা করে নিতে হয়। শিল্প প্রতিষ্ঠানে অ্যামোনিয়ার ব্যবহার, আমরা জানি অ্যামোনিয়াকে হিমায়ক রূপে ব্যবহার করা হয়, হিমায়ক গ্যাস রূপে, যে বরফ তৈরি হয় যে বরফ কলে, সেইখানে ঠান্ডা করার জন্য এই অ্যামোনিয়া গ্যাসকে ব্যবহার করা হয়। কিন্তু যদি এই অ্যামোনিয়া গ্যাস লিক করে, সেক্ষেত্রে তখন আমাদের করতে হবে কি, সব চোখে জলের ঝাপটা দিতে হবে, কারণ অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য, তার ফলে চোখে মানে ক্ষতিটা কম হবে। এইবার শিল্পে কি ব্যবহার আছে, না ইউরিয়া প্রস্তুত করতে অ্যামোনিয়ার ব্যবহার আছে? সাধারণত দেখা যায় যে শিল্পে ইউরিয়া প্রস্তুত করতে আমরা কি করেছি করি না, তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইডকে 150 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইউরিয়া প্রস্তুত করা হয়। এখন এই যে বিক্রিয়াটা দুটো ধাপে হয়, প্রথমে তৈরি হয় অ্যামোনিয়াম কার্বামেট NH2CO NH4, এবং সেই অ্যামোনিয়াম কার্বামেট ভেঙে গিয়ে তৈরি হয় ইউরিয়া NH2CO NH2+জল H2। এছাড়াও আমরা অ্যামোনিয়ার ব্যবহার দেখেছি অজৈব সারে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট তৈরি করতে। এছাড়া নাইট্রিক অ্যাসিডে দেখেছি ওসওয়াল্ড পদ্ধতিতে প্রস্তুতির সময় আমরা অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করেছিলাম। এই যে অ্যামোনিয়া এতক্ষণ ধরে আমরা বললাম, শিল্পে কিভাবে প্রস্তুত করা হয়, না শিল্পে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে সরাসরি বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। কিন্তু কতগুলো কন্ডিশন আছে, 1 আয়তনের নাইট্রোজেন 3 আয়তনের হাইড্রোজেনের সঙ্গে নিয়ে মিশ্রণ নিয়ে, তার উপর 200 বায়ুমণ্ডলীয় চাপ, 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এবং মলিবডেনাম উদ্দীপকের উপস্থিতিতে কি হয় না, এই নাইট্রোজেন আর হাইড্রোজেন সরাসরি যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয়, সেই সঙ্গে তাপ উৎপন্ন হয়, বিক্রিয়াটা উভয়মুখী বিক্রিয়া। শনাক্তকরণ, এই অ্যামোনিয়া গ্যাসকে চিনব কী করে? দেখা যায় যে অ্যামোনিয়া গ্যাস
নেসলার দ্রবণ পটাসিয়াম মার্কিউরি আয়োডাইডের সংস্পর্শে এলে তামাটে বর্ণ ধারণ করে, এখান থেকে আমরা বুঝব যে ওটা অ্যামোনিয়া। এছাড়া আমরা দেখেছিলাম অ্যামোনিয়ার মধ্যে যদি একটা একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড, কাঁচদণ্ডে সিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যামোনিয়া গ্যাসের মধ্যে প্রবেশ করানো হয়, সঙ্গে সঙ্গে সাদা ধোঁয়া অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে।